সরকার বিরোধী দলকে শিকল পরিয়ে চলমান আন্দোলন বন্ধের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন। আজকে নিজের দেশের প্রতিবাদী কণ্ঠ, বিরোধী কণ্ঠ তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য যত প্রকার নির্যাতন নিপীড়ন আছে তারা চালাচ্ছে। এখন বাংলাদেশের মানুষ জেগে উঠছে এই স্বৈরাচারী, এই চুলুম্বাদ, এই নির্যাতনকারী সরকারের প্রতিটি অপকর্মের বিরুদ্ধে তারা আজকে উঠে দাঁড়াচ্ছে। যখন সর্বক্ষেত্রে তারা ব্যক্ত হয়েছে তখন আজকে এই জনগণের দৃষ্টিকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য একে একে নতুন নতুন সব কৌশল, আমি বলি ম্যাজিক, দেখানোর চেষ্টা করেছে।